পবিত্র ঈদুল আজহা ও সাপ্তাহিক ছুটি সহ লালমনিরহাটের বুড়িমারি স্থল শুল্ক স্টেশন ও স্থল বন্দর আট দিন বন্ধ থাকার পর শনিবার সকাল থেকে আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। জানা গেছে, 10 জুলাই পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বুড়িমারি কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশন ও বুড়িমারি স্থল বন্দর আমদানি রপ্তানি গ্রুপ 9 জুলাই হতে 14 জুলাই এবং 8 জুলাই ও 15 জুলাই শুক্রবার সাপ্তাহিক ছুটি হওয়ায় ওই দিন পর্যন্ত মোট 8 দিন সকল কার্যক্রম বন্ধ রাখে। তবে পুলিশ অভিবাসন চৌকি খোলা এবং পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক ছিল। বুড়িমারি কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সাইদুজ্জামান সায়েদ বলেন, ঈদ উপলক্ষে ব্যবসায়ীদের সিদ্ধান্ত এবং ইস্যুকৃত চিঠি অনুযায়ী সাপ্তাহিক ছুটি সহ 8 দিন বন্ধ ছিল। তবে শনিবার থেকে যথানিয়মে আবারও আমদানি রপ্তানি সহ সকল ব্যবসায়িক কার্যক্রম শুরু হয়েছে। এই ব্যাপারে বুড়িমারি স্থল শুল্ক স্টেশন কাস্টমস সহকারী কমিশনার জেএম আলী আহসান বলেন, ঈদের কারণে আমদানি রপ্তানি সহ সকল ব্যবসায়িক কার্যক্রম বন্ধ থাকার পর আজ ছুটি শেষে আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।